छान अवस्था पूरा केलोशिन। हेलो আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের চ্যানেলে। আজকে একটা নতুন ব্লগ দেখার জন্য শানাই আমাদের বাইরে যাওয়ার জন্য রেডি। তার মাথায় সে এখন এই টুপি পরবে, এখন গরম 22 ডিগ্রি কিন্তু সে টুপি পরবে। শানাইয়া সবাইকে হ্যালো বলে দাও। হাই হাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মামা কোরাকানাইয়া। হ্যাঁ হ্যাঁ, এখনই খুলে দিচ্ছি। আজকে বাইরে ঝম 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 বৃষ্টি শুরু হয়ে গেছে সারা দিন থেকে। আমরা আজকে বের হয়েছি একটু কিছু গাছের চারা কেনার জন্য। আজকের ওয়েদারটা খুব একটা ভালো ছিল না সকাল থেকে, বাট তারপরে দেখলাম হঠাৎ করে রোদ উঠেছে, তো মনে করলাম তাহলে একটু বাইরে যেয়ে অন্তত গাছের চারাগুলো কিনে নিয়ে আসি। যদিও বাইরে তো খেলাধুলা করা যাবে না, কারণ বৃষ্টিতে তো সব মাঠঘাট সব একাকার অবস্থা, তো অন্তত গাছের চারাগুলো কিনে নিয়ে আসি, ওগুলো লাগানোর দরকার। আমাদের বাসা থেকে আধা ঘন্টার মতো ড্রাইভ করে গেলেই এই দোকানটা পাওয়া যায়। এই দোকানটার নাম হচ্ছে ইউরুনো সাতোনো কোয়েনেরই একটা সাথেরই একটা দোকান। বেসিক্যালি এটা একটা কোয়েন মানে পার্ক, সেই পার্কের এদের নিজস্ব একটা নার্সারির মতো আছে যেখানে ফুলের গাছ তারপরে সবজির গাছ সব কিছু বিক্রি করে, এবং আমরা দেখলাম যে কম্পারেটিভলি একটু প্রাইসটা কমই থাকে এখানে। আর এখানে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে ঝাল মরিচের গাছ। এর অনেক জায়গা থেকে মরিচ কেনা হয়েছে, বাট ওরকম ঝাল হয় না, এখান থেকে একটু ঝাল পাওয়া যায় মরিচ গাছে। সাফান কই শানা? এখানে আছে তো, এখানে অনেক সুগই দেখাই। এটা কি ঝাল নাকি ঝাল না এটা কেমনে বুঝবো? সিস্টেম নাই, কিছু লেখা নাই, কারাই তো কারাশি বা এরকম কিছু লেখা নাই, তাহলে না বুঝতাম। লুকিয়েছে কোথায়? লুকিয়েছে মামা, লুকিয়েছে। আরে লুকিয়েছে তো সাফান, লুকিয়েছে শানা। লোকাল মানুষদের চাষ করা, নিজেরা চাষ করে ওরা এখানে এরকম রাখে সেল করে, তো এই জন্য এখানে অনেক রিজনেবলই পাওয়া যায়। কিছু কিছু আবার খুব বেশি এক্সপেন্সিভ, এটার কারণ জানি না, যেগুলো নিজেদের না আর কি, যেমন ফল টল এগুলো একটু এক্সপেন্সিভ থাকে, বাট সবজি যেগুলো ওরা নিজেরা আনে যেমন এই যে শাক টাক এগুলো খুবই রিজনেবলে পাওয়া যায়, এই যে 150 ইয়েনে মানে ভালো অ্যামাউন্টের শাক থাকে এরকম। শাক নাও, তোমার পছন্দের পালং শাক এটা, এটা মনে হচ্ছে ভালোই হবে অনেকগুলো। এই যে চিংড়ি মাছ দিয়ে যে ডাটা শাকের মতো, হ্যাঁ আছে, না করছে না ডাটা শাক। সানায়া স্ট্রবেরি পছন্দ করে? অনেক পছন্দ। আমাদের বাসায় আছে? আমাদের বাসায় আছে তো। হ্যাঁ আছে তো। হ্যালো কিটি পড়েছো? ওয়াও, তোমাকে তো হ্যালো কিটির মতো লাগছে মামা। হ্যালো কিটি, হ্যালো কিটি, তোমাকে হ্যালো কিটির মতো লাগছে, দেখি তো চিজু করো তো। ও খেলায় দিলে কিন্তু শেষ, খেলায় দিও না আবার। আমার ছেলে তো অনেক বড় হয়ে গেছে, আমার সাফা বেশি, হুম সাফান বড় হয়ে গেছে, তাই তো দেখলাম। পানি দিয়ে খেলছো? পানি কই? এখানে আছে দেখি তোমার, এখান থেকে আসছে পানি। ও তাই তো, এখান থেকে পানি আসছে, দেখতে যাবে সামনে, দেখতে যাবে তাবনে আচ্ছা কোকানা। হ্যাঁ ওখানেও পানি আছে। একটা পার্কে আসছি, ইউরুনা সাতেনোর পার্কে। আজকে ওয়েদার প্রচন্ড খারাপ, যদি একদিন
গাছের চারা কিনতে আসছিলাম, বেশ কিছু চারা কিনেছি। আর এখন ওরা একটু খেলাধুলার যে জায়গাটা ছিল এখানে বাচ্চাদের, ওই জায়গাটা এখন বন্ধ, মোস্ট প্রবলি কনস্ট্রাকশনের কাজ চলছে। ওই যে পিছনে ওইখানে কনস্ট্রাকশনের কাজ চলছে মোস্ট প্রবলি। আর এই যেখানে ছোটো ছোটো গাছগুলো আছে, এই গাছগুলো হচ্ছে লিলি ফুলের চারা। তো এখানে আগস্ট মাসে অনেক সুন্দর লিলির বাগান হয়ে যাবে, হোপফুলি আমরা তখন দেখাতে পারবো আপনাদেরকে সুন্দর লিলি ফুলের বাগানটা কত সুন্দর। এটার নামই হচ্ছে ইউরোনাস হাতো, মানে হচ্ছে লিলি ফুলের বাগান। ওই যে উপরে যে একটা বিশাল একটা ত্রিভুজের মতো, মানে বৃষ্টি নেমে গেছে পাপা, বৃষ্টি নেমে গেছে, আসো, মানে যে কোনো মুহূর্তে ঝম বৃষ্টি নেমে যাবে, এত বাজে অবস্থা, মানে বাইরের একদম আকাশ থম ধরে আছে, বৃষ্টি সবাই অনেক বৃষ্টি দেখছো, দৌড় মারতে হবে এখন ছাতা মাথায় দিয়ে, চলো ছাতা মাথায় দৌড়। আমিও ভিজে গেছি, সবাই ভিজে গেছি মা, হঠাৎ করে এমন একটা বৃষ্টি ঝাপটা আসছে, সবাই শেষ, কি হইলো, এখন তাড়াতাড়ি বাসায় দৌড় মারতে হবে। শানার অবস্থা পুরো কেরোসিন, বৃষ্টির ঝাপটা খাওয়ার পরেও আমাদের প্রয়োজনে কিছু কাজ ছিল, সেগুলো না করলেই না, এই জন্য ওই ভেজা অবস্থায় আমরা একটু দোকানে গিয়েছিলাম। আমাদের একটা কিচেনের ক্যাবিনেট কেনা খুব এমার্জেন্সি ছিল, ওটাই কেনার জন্য গিয়েছিলাম। ভিডিও ওখানে বসে করা হয়নি, সেটার বাসায় এসে একটু ভিডিও করে আমি একটা ক্লিপ অ্যাড করে দিব যে ক্যাবিনেটটা আমরা কিনেছি। আর ওখানে গিয়ে দুই ভাই বোনের ঝগড়া লেগে গিয়েছিল, মানে তাদের ঝগড়া কোনো জায়গায় থামে না। এখন এখান থেকে বের হয়ে আসো, এখানে কয়টা, 10টার মতো আলু, 700 টাকা, 70 টাকা এক একটা আলুর দাম। এখন এখানে আসছে এখন গিমু শপে আমাদের উইকলি বাজার করতে, আলুর দাম আকাশে উঠছে। তখন আমাকে একটু দাও তো, শোনো আমাকে একটু হেল্প কর তো, থ্যাংক ইউ। জাপানের বাঙ্গি মেলন, স্বাদ একদম বাংলাদেশে বাঙ্গির মতো, বাঙ্গি নিয়ে তো টানাটানি করছে বাংলাদেশ। শানা এটার নাম কি বলো তো? মেলন, মেলন, হ্যাঁ মেলন, হ্যাঁ এটাও মেলন। তুমি খাবে একটা? খাবে না? আচ্ছা তাহলে কি খাবে সেটা নাও, চলো কি খাবে, বুদো খাবে, যাও বুদো নাও, চলো কোথায় আছে দেখো তো, বাস্কেটে নিয়ে চলো, ওই দিকে মন, চলো চলো কিনে নিয়ে আসি চলো। এটা কি সানায়া, পেয়ে গেছো? আর সাফান কোনটা খাবে? সাফান খাবে হাবি যাবি, আর কি হাবি যাবি কাছে খেতে যায়। এখানে ম্যাঙ্গো নিয়েছি, এখানে তমুচার রোল নিয়েছি, স্প্রিং রোল, খুব ভালো লাগে এটা খেতে, ভেজিটেবলের রোল। আর এখানে ফল নিয়েছি কিছু, আলুর পটল, সবজি নিয়েছি। কেন ওইটা কই, আগেরটা পাও না? বাচ্চারা খেতে পছন্দ করে, যখন দেখা যায় 3-4 কালার, তখন মানে দেখতে ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। আচ্ছা আর কি নিবা, না তোমার বাস্কেটে রাখো, আর কি নিতে চাও, আর কিছু নিবে নাকি শেষ? এটা হচ্ছে বাচ্চাদের কাউন্টার, এখান থেকে বাচ্চারা তাদের পছন্দ মতো জিনিস নিয়ে নিবে। অনেক খাবে না বাবা, না অল্প নিতে হয়, না অল্প নিলে আল্লাহ অনেক বরকত দেয়, বেশি নিলে আল্লাহ বরকত দিবে না। এই যে আমাদের ধনিয়া গাছ ফাইনালি দেখা গেছে, ধনে গাছ, টমেটো গাছ একটু একটু বড় হচ্ছে, আর এই যে আজকে যে মরিচ গাছগুলো নিয়ে আসলাম, এখন এগুলোকে এখানে লাগানো হবে। এখানে লাগানো হবে নাকি খেতে লাগানো হবে? এখানে খেতে, দুই জায়গায় লাগানো হবে। ডিমো থেকে নিয়ে আসছি ফ্রোজেন ম্যাঙ্গো, সেটা দিয়ে এখন মিল্কশেক বানিয়ে নিব তাড়াহুড়া করে, কারণ আমাদের ইফতারের আর অল্প একটু সময় বাকি আছে, এখন একটু ম্যাঙ্গো শেক বানাই।
সানাইয়া বানাবি নাকি আমার সাথে একসাথে? পছন্দ হচ্ছে না দেখে? দেখো মামা অনেক মজা হয়েছে দেখতে। আরো চিনি দিলে হয়তো ম্যাংগো লাচ্ছি লাগতো, একটু টক লাচ্ছি লাগতেছে, কিন্তু কাইন্ড অফ ম্যাংগো লাচ্ছি, ম্যাংগো লাচ্ছি ভাব আসছে, তো টক ম্যাংগো লাচ্ছি। আরো চিনি দেবো নাকি আর একটু? চিনি আমরা যদি একটু বেশি দিতাম তাইলে হয়তো একদম টেস্টটা একদম এক্স্যাক্ট ওই রকমই লাগতো, কিন্তু আমরা চিনি খাই কম, আমরা চিনি খাই না, যে কারণে হাফ স্পুনের ভিতর মতো দিয়েছি, একদম না দেওয়া দেওয়া সমান আর কি, আর একটু দিলে একদম ওই রকম টেস্টটা আসবে। এই যে হেলদি ইফতার রেডি, ফল আর ম্যাঙ্গো লাচ্ছি, এরপরে ভাত খেয়ে ফেলবো আমরা, আর ভাজা পোড়ার মধ্যে নাই। সানাইয়া তুমি কি খাবে? অ্যাপল খাবে? তোমার জন্য দেখো পাপা অ্যাপলের খোসা খুলে দিছে, খাও। নো, তাহলে কি খাবে? ভাত খাবে? ভাত খাবে তাহলে কি খেয়েছে? ওকে, কেমন হয়েছে? টক টক একটু যাক, তাহলে সবাই এইভাবে ট্রাই করে দেখতে পারেন। টক দই আর দুধ, দুধের ডাবল টক দই আর হচ্ছে ম্যাঙ্গো আর অল্প একটু চিনি, চিনি যার পছন্দ মতো। আসলে অনেক মজা।